حبيب الله عليكم صلاة يا رسول سلام يا حبيب الله عليك پریشانی ری مجھے آچھی نبی جی دویا کرے دور کرن پریشانی صلاۃ یا رسول اللہ علیکم سلام حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بشكر عيد عظم عيد ميلاد النبي صلى الله عليه وسلم ماشر پوري এসেছে ربيع الثاني দ্বিতীয় বসন্ত আমার غوث پیا آقا منیب مولا جنی محبوب سبحانی قطب ربانی حیکل نورانی بدشاہ اجدانی میر محی الدین عبدالقادر جیلانیر برکت موئی ماشے اس کے اجابت ہوچے آلہ حضرت عظیم البرکاتر شے پیمو موئی ریچار سنٹر آلہ حضرت ریچار سنٹر ای باغانیر مدد ارسے آلہ حضرت پتشتی تو ہوچے এই প্রতিষ্ঠিত আলা হযরতের উরসে আলা হযরতের সৌরভ উরসে আলা হযরতের সুগ্রাণ এলাকাব্যাপী ছড়াচ্ছে আমরা খুশি না বেজার গত বছরও আমি এসেছিলাম গত বছর আলা হযরতের দুইটি আলকাবের কথা বলেছিলাম বাকিয়াতুস সালাত তিনি খুজ্জাতুল খলাব তিনি হুজ্জাত আমাদের জন্য সুবহানাল্লাহ বলেন এই বছর একটা লাকব মুবারকের কথা বলছি তিনি সাহেবে তাসানিফে কাসিরা সুবহানাল্লাহ বলি সেই আলা হযরত এমন শখস যিনি অসংখ্য কিতাব লিখেছেন সুবহানাল্লাহ কথা তো অসংখ্য মানুষ মুখে জবানে বলতে পারে বলেও কিন্তু কিতাব লেখার হিম্মত কার আছে আলোচনায় আসলে এলেমের বহর থাকলে বোঝা যায় ঠিক কিনা বলেন সবাই কি কিতাব লিখতে জানে না মুখে দাপট ছাপট এই সেই সবকিছু মুখে খুব পটু মানুষ এদেশে আছে না নাই কিন্তু কিতাব কারা লেখে যাদের ভিতরে এলেম আছে আল ইলম সদরি এলেম থাকে বক্ষে লাফিস সুতরি যেটা কাগজে পত্রে বিভিন্ন ভাবে কথাই বার্তায় থাকে ওইটা এলেম না যে এলেম মানুষ আল্লাহ আল্লাহর হাবিবের শান আজমতে পেশ করে কিতাব লেখনের মাধ্যমে তিনি হলেন আলা হযরত সুবহানাল্লাহ আর যারা জ্ঞানী তারা আলা হযরতকে মানবেই এইজন্যই আমাদের আমরা রেজবিয়া আকবরিয়া রেজবিয়া ক্যাডেট মাদ্রাসায় যখন ছিলাম তখন আমরা পড়তাম সারা জগৎ আলা হযরত জপছে তোমার নাম খানি মুজাদ্দিদে লাসানি পনেরো শত কিতাব যত বিশ্বকে করিলে দান পঞ্চাশ প্রকার এলেম নিয়া পেশ করেন কানজুল ইমান যুগের সেরা জ্ঞানে বরা বান্দার ইলমে লাদুনি মুজাদ্দিদে লাসানি সে আলা হযরত صاحب تصنیف قصیرہ যদি আলা হযরতের মোকাবেলায় কাউকে দাঁড় করাইতে চান আপনারা অসংখ্য লোক আছে আলা হযরত বিরোধী ঠিক কি না বলেন আমরা কেন আলা হযরত বলি এ নিয়েও তাদের অনেক চুলকানি তো আপনি যদি কাউকে আলা হযরতের বিপক্ষে দাঁড় করাইতে চান আলা হযরতের মোকাবেলায় দাঁড় করাতে চান তাহলে আপনি দেখেন না ওই মাওলানা সাহেবের কতগুলো কিতাব আছে ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুজার তৌফিক দান করুক যেহেতু আমাদের মাঝে অসংখ্য উলামায়ে কেরামগণ আছে আমাদের মুফতি আব্দুল কাদের জিলানী ভাইজান আছে ভাইজানে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই নিয়ামত আলা হযরতের ইশক মুহাব্বত নিয়ামত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে সকলে বলি আমিন আমরা ইশক চাই কি চাই না
আল্লাহ রাব্বুল আলামিন সেই ইশকের অধিকারী আমাদেরকে করুক আমরা সকলে চাই ঠিক কিনা বলেন ইশক যার নাই ঈমান নাই ঠিক কিনা বলেন আল্লাহর হাবিবের ইশকের নাম ঈমান সেই ইশক কি মুহাব্বত আমরা খুতবাতে পড়ি আলালা ঈমান আল্লিমাল লা মুহাব্বত লাহু যার মধ্যে রাসূল পাকের ইশক নাই ভালোবাসা নাই মুহাব্বত নাই ঈমান নাই আমরা সেই ইশক চাই ইশকে মুস্তাফা চাই ইশকে মুস্তাফা কোথায় মিলে ইশক মুহাব্বত কোথায় মিলে ইশক মুহাব্বত মিলার জন্য কেন্দ্র হলো আলা হযরত ঠিক কিনা বলেন ইশক মুহাব্বত মিলার জন্য কেন্দ্র হলো রিজভিয়া দরবার শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সেই দরবার শরীফের গোলাম হয়ে যেন মদিনা ওয়ালার গোলামিতে আমাদেরকে কবুল করে সকলে বলি আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রাহমানাহু ওয়া রাহমাহু ওয়া রাহমাহু ওয়া রাহমাহু ওয়া রাহমাহু এই পর্যায়ে আপনাদের কাছ থেকে দোয়া তোরা আলমদিন কুমিল্লা রিজভিয়া মাদ্রাসা কারিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুল কাদের জিলানী রিজভি সুনিয়া কাদরি কুমিল্লা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ستر الغفار والصلاة والسلام على النبي المختار هو الذي شفعت في المحشر وعلى آله وبارك وسلم آقا نامدار تاجدار مدینہ سرکار دو عالم حضور پور نور صلی اللہ تعالی علیہ تسلیمের বারগাহে রিসালার মধ্যে সকলকে মহব্বতের আওয়াজে হুজুরকে আমরা যে দুরুদের তালিমাত দিয়েছেন আমরা মহব্বতের আওয়াজে পড়ব আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়া সালামু عَلَيْكَ يَا حَبِيبَ اللَّهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا شَفِيعَ الْمُجْنَبِينَ الصَّلَاةُ وَالسَّلَامُ عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله عشق محبوب خدا دل میں حاصل نہیں جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمانوں کامل نہیں আমরা এমন এক ক্লান্তি লগ্নে আজকের এই প্রোগ্রামে উপনীত হয়েছি সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দীনু মিল্লাত পরওয়ানায়ে শাম্মে রিসালাত মেরে আকায়ে নিয়ামত কাতে নজদিয়ত ইমামুল কালাম কালামুল ইমাম ইমাম আহমদ রেজা আর রেদওয়ান আলাইহি রহমার উরসে পাক এবং আজকের এই প্রোগ্রামের জিনার আজিজত্বমে আজকের এই মহতি প্রোগ্রাম আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রিজভিয়া দরবার শরীফের প্রখ্যাত আলেমি দ্বীন উস্তাজি আল মুকাররাম হযরতুল আল্লামা মাওলানা শেখ মুফতি গিয়াসউদ্দিন রিজভি মাদদজিল্লাহুল আলীর আজিজত্বমে আজকের এই প্রোগ্রামের যিনি অনারেবল আজকের এই চিফ গেস্ট প্রোগ্রামের রিজভিয়া দরবার শরীফের সাজাদানুশীন পীর সাহেব হুজুর কেবলা এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের অনারেবল ভাইস চেয়ারম্যান সানাদি মুর্শিদি শাহ সুফি বদরুল আমিন রিজভি বারাকাল্লাহু ফি হায়াতিহি আমাদের মাঝে তাশরিফ নিয়েছেন সকলের মারহাবা এবং আজকের এই প্রোগ্রামের শুরু থেকে পর্যন্ত আমার ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বিভিন্ন প্রান্ত থেকে জেলা থেকে আপনারা সাড়া দিয়েছেন দরবারে আলা হযরতের দরবারের পাহারাদার সুন্নিয়তের অলংকার সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র
রিজভিয়া দরবারের জন্য যিনি নিবেদিত প্রাণ বিশিষ্ট সংগঠক এবং গবেষক এবং যেই রিসার্চ সেন্টারের নাম না নিলে আজকের এই প্রোগ্রামের সূচনা হতো না আলা হযরত রিসার্চ সেন্টার একাডেমির মাননীয় পরিচালক হযরতুল আল্লামা মাওলানা মুফতি শেখ বুরহানউদ্দিন রেজা মাদদিল্লাহুল আলী সহ সর্বস্তরের সুন্নি জনতা এবং কুমিল্লা থেকে আগত রিজভিয়া সংগঠনের সাংগঠনিক নেতৃস্থানীয়রা সকলের প্রতি আবারো সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলা হযরতকে নিয়ে নতুন কিছু বলার দুঃসাহস করি না আলা হযরত তিনি আলা হযরত আলা হযরত তিনি আলা হযরত এখন আলা হযরতকে আজকের দিনে কেন আমরা স্মরণ করছি এটা জানা দরকার আছে কিনা আজকের এই দিনে গাজী মিল্লাত যিনি সুন্নিয়তের জন্য তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছেন ইতিহাস সাক্ষী দিচ্ছে আমার আগে যিনি বক্তব্য দিয়েছে উনি আমাদের দরবারের নয় তারপরেও ইতিহাস তিনি উত্থাপন করেছে কিনা আল্লামা রিজভী শাহ হুজুর কিবলা আলা হযরতের মিশন এবং বিশনকে সাকসেস করার জন্য বাংলার জমিনে এত রক্তাক্ত হয়েছে পৃথিবী এমন নজির কোন আলেম প্রমাণ দিতে পারবে পারবে আলা হযরতকে যেই জায়গায় স্মরণ করা হয় ওই জায়গার মধ্যে যারা আলা হযরতের নিশানাকে আলা হযরতের মিশন এবং বিশনকে যারা আজকের এই মাঠে ময়দানে প্রতিষ্ঠিত করেছে তাদেরকেও তুলে ধরা আমাদের ইমানি দায়িত্ব এটা যেই দরবারে হোক যেই ঘরানার হোক পাকিস্তান হোক ইন্ডিয়া হোক পৃথিবীর যে প্রান্ত থেকে আলা হযরতের মিশন আলা হযরতের বিশন যারা তুলে ধরেছে তাদের সর্বত্র খেদমতকে আমাদের মাথার তাজ হিসেবে আমরা মানি এই শিক্ষা জামানার মুজাদ্দিদ আমাদেরকে দিয়েছে এবং বর্তমান দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা আমাদেরকে সেই তালিম তরবিয়ত দিয়েছেন ইনশাআল্লাহ আমরা সেই তরবিয়ত বিষয়ে আজকের দিন পর্যন্ত আছি আগামী দিন পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ তো আলা হযরতকে কেন ওনার উফাত 105 বছর আলা হযরতকে কেন স্মরণ করি এবং রবিউ সানি মাস যিনি পিরানি পীর দস্তগীর মাহবুব